ওনার চার ছেলে। যথা সময়ে সনাতন তার চার ছেলের একই সাথে বিয়ে দিয়ে ঘরে চার বৌমা নিয়ে আসে। ছজনের সংসার হয় দশ জনের। এই দশ জনের সংসারের ঝামেলা আমি আর সামলাতে পারছি নে গো। ও কথা বললি চলে, দশ জনের সংসারে তুমি তো মাতা, তাই না? আরে দূর, মাতা মুড়ো কিছু হয়ে কাজ নেই বাবা, ওই মুড়ো নিয়েই তো যত অশান্তি। না বাপু, এবারে আমায় তুমি রেহাই দাও দেখি। আরে রেহাই চাইলে কি আর রেহাই পাওয়া যায় গিন্নি? বলি, এর নামই তো সংসার। যদিন জীবন আছে কলুর বলদ হয়ে সংসারের ঘানি টেনে যেতেই হবে আমাদের। আগে যখন একা ছেলু বেশ ছেলু, এখন সংসারে আমি ছাড়াও চার চারটে বউ। কথা শোনো, চারটে ছেলের বউ তো চারটেই হবে না কি গো? সে কথা নয়। তবে এক এক বউ এক এক রকমের, মানিয়ে চলাই ভার। আমি তো এ কদিনেই হাঁপিয়ে উঠেছি। তা আলাদা মানুষ হলি স্বভাবের রকম ফের তো থাকবেই। এই দেখো না, আমাদের হাতের পাঁচটা আঙুল কি সমান? ও তুমি যতই বোঝাও, তুমি তো বলেই খালাস, যত ঝক্কি সামলাতে হয় এই আমাকে, বুঝলে? আচ্ছা কিসে ঝক্কি বলো তো? হ্যাঁ এই একটু খুলে বলো দেখি শুনি। এই তো আজ দুপুরের কথা, চার ছেলে একসাথে খেতে বসেছিল। আমি ছেলুম রান্নাঘরে, হাতে হাতে খাবার এগিয়ে দিচ্ছিলুম, বুঝলে? আমি মাছটা দিয়ে আসি মা। দেবে তো যা। দেখলে দিদির কাণ্ডটা দেখলে? আজও মাছের মাথাটা বর্দার পাতেই দিল। না আর মুখ বুঝে থাকাটা ঠিক হবে না। বলি বলি, আমাদের স্বামীরাকে ফেললো নাকি? হ্যাঁ সে তো নয়, কিন্তু কি করবে শুনি? শাশুড়ি মাকে গিয়ে জানাই চলো। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ গো, তোমায় আর একটু ভাত দেবো? না না না, আমার লাগবে না, তুমি একটু ওদের জিজ্ঞেস করো। করবো গো করবো, সে আর তোমায় বলে দিতে হবে না। তোমাদের কারো ভাত লাগবে ঠাকুরপো? না না লাগবে না লাগবে না। এসব কি হচ্ছে মা? কেন কি হয়েছে? হবে আবার কি, আজও আপনার বড় বউ সেই একই কাণ্ড ঘটিয়েছে। কি করেছে এসে? মাছের মাথাটা আজও বর্দার পথেই তুলে দিয়েছে। আর তাই তোমরা তিনজনে মিলে আমার মাথা খেতে এসেছ? বা দোষ করলো বড় বউ, আর আপনি আমাদের দুষছেন? তোমাদের দোষ দিয়ে কি হবে মা, দুষছি আমার কপালকে। বড় সাত করে চার ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছিলাম কি না? এটা কিন্তু কোনো বিচার হলো না মা। ছোট ঠিক কথাই বলেছে। হ্যাঁ, একটা মাছের যদি চারটে মাথা হতো তো ল্যাটা চুকে যেত, কিন্তু সে তো আর হবে না। তা বলি প্রতিবার বড় ছেলেই মাথাটা পাবে? ঠিক আছে, এবারে যখন মাছ আসবে মাছের মাথাটা আমি তোমাদের শ্বশুরের পাতেই তুলে দেব, নয়তো আমি নিজেই খাবো, হয়েছে তো? এই তুমি বিচার করলে? ছি 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 ছি, বৌমারা কি ভাবলো বলো তো? ও এখন সব দোষ হলো বুঝি আমার? না তোমার নয়, আমার। তোমার দোষ হবে না তো কার হবে? এই আমায় একটু ভাবতে দাও তো দেখি, কোনো কোনো উপায় খুঁজে পাই কিনা দেখি।
এই নাও তোমাদের প্রত্যেককে আমি 100টা করে ধান দিলুম। এগুলো যত্ন করে রেখে দিও। আচ্ছা, সাবধান, এগুলো হারিও না, কিন্তু সময় মতো আবার আমি তোমাদের সবার থেকে ধানগুলো চেয়ে নেব। বৌমারা, মনে থাকবে তো? মনে থাকবে তো? থাকবে বাবা। থাকলেই ভালো। সব বৌমার হাতে 100টা করে ধান দিয়ে কি দেশ উদ্ধার করলে শুনি। কি করলাম কি করলাম তা 5 বছর পর টের পাবে। 5 বছর? ততদিন কি এভাবেই আমায় সংসার চালাতে হবে? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আর 5 বছর আমি বাঁচলে হয়? হ্যাঁ, বাঁচবে বাঁচবে। তোমায় অত সহজে ছাড়ছে কে? তুমিও বাঁচবে, আমিও বাঁচব। বলি বড় বউ, এই বাবার দেওয়া ধান দিয়ে কি করলে? কি আবার করব, ঘরের আবর্জনা রেখে লাভ আছে? ছুঁড়ে ফেলে দিয়েছি। সে কি? আরে আরে আরে, বাবা যখন ফেরত চাইবে তখন কি করবে? তখন ধানের গোলা থেকে 100টা বীজ ধান বাবার হাতে তুলে দেব। ও বাবা অত বুঝবেনই না। তোমারও তো খোঁজে কি দরকার বলো তো? আহা, শুনি না। বীজ ধানগুলোর খোসা ছাড়িয়ে আমি সব চালগুলো খেয়ে নিয়েছি। বেশ লাগে খেতে জানো, পরে একটু পেট কামড়ায়, এই যা। আমি কিন্তু মেজদির মতো ধানগুলো খেয়ে নিইনি। তবে তবে কি করলে? যত্ন করে কাপড়ে বেঁধে রেখে দিয়েছি। বাবা, ভালোই করেছো। এই, আমাকে একবার বাপের বাড়ি নিয়ে যাবে? এ বাবা, কেন গো, এই তো কদিন আগেই ঘুরে এলে। আসলে তোমার বাবা ওই বীজ ধানগুলো দিয়েছে না, সেগুলি ভাবছি আমার বাবাকে দিয়ে বলবো চাষের জমিতে ছড়িয়ে দিতে। ও মা, তাই? তাহলে ওগুলো সৎ ব্যবহার হবে জানো, ফেলে রেখে কি লাভ বলো? তা তুমি যা ভালো বোঝো, আমি না করব না। সূর্যি ওঠে সূর্যি ডোবে আসে রাতের শেষে ভোর, আসে রাতের শেষে ভোর, রাতের শেষে ভোর। দিনে দিনে মাস যে ফুরায় কাটে যে বছর, দিনে দিনে মাস যে ফুরায় কাটে যে বছর, আসে রাতের শেষে ভোর কাটে যে বছর। দাদুর সময় কাটে নাতি নাতনির সাথে, ঠাম্মা দাদুর সময় কাটে নাতি নাতনির সাথে। কেউ বা তখন দেয় হামা দেয়, কেউ বা তখন হাঁটে, কেউ বা তখন দেয় হামা দেয়, কেউ বা তখন হাঁটে। এমনি করে 5টি বছর চলে যাবার পরে, চলে যাবার পরে, চলে যাবার পরে, কথায় কথায় আগের কথা হঠাৎ মনে পড়ে, কথায় কথায় আগের কথা হঠাৎ মনে পড়ে, হঠাৎ মনে পড়ে, হঠাৎ মনে পড়ে। কি গো, 5টা বছর তো কেটে গেল, সংসারে অশান্তি বাড়লো, বই কমলো না। সংসার থাকলেই তার ঝক্কি থাকবে, তাকে তুমি কেন অশান্তি মনে করছো গিন্নি বলতো? দেখো, তোমার আমার বয়স হয়েছে, চুলে পাক ধরেছে, এখন যদি সংসারের দায়িত্ব ভাগ করে না দাও তো আমি এসব ছেড়ে একদিন যেদিকে দুচোখ যায় চলে যাবো।
এই বলে রাখলুম তোমাকে। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই এর ব্যবস্থা করছি। এই নিন বাবা। সে কি বৌমা, এগুলো তো নতুন ধান, আমার দেওয়া বীজ ধান কোথায়? সত্যি কথা বলতে কি বাবা, আমি সেই বীজ ধানগুলো ফেলে দিয়েছি। বেশ করেছো, বেশ করেছো বড় বৌমা, বেশ করেছো। আর মেজ বৌমা তুমি? আমি সেদিনই ওগুলো চিবিয়ে খেয়ে ফেলেছিলাম। তাই, তুমি চিবিয়ে খেয়েছো, বেশ করেছো। তুমি তো আরো ভালো কাজ করেছো। আর তুমি, তুমি কি করেছো সেজ বৌমা? আমি আমি আপনার কথা মতোই ওগুলো কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম বাবা। এই যে, এই যে আপনার দেওয়া বীজ ধান। বাহ বাহ বাবা, তুমি তো বাধ্য বৌমার মতোই কাজ করেছো। আর এবার বাকি রইলে ছোট বৌমা। আমি বাপের বাড়ি গিয়ে ওগুলো আমার বাবাকে দিয়েছিলাম, আপনি চাইলে এনে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তাই এনে দাও, ধানগুলো আমার ফেরত চাই। ঠিক আছে বাবা, আমি তবে আজই যাচ্ছি বাপের বাড়ি, কাল আসবো। হ্যাঁ তাই হোক, তুমি ফিরে আসার পরেই আমি তোমাদের চারজনের মাঝে আমার এই সংসারের দায়িত্ব ভাগ করে দেব। বাবা বাবা, আপনার 100 ধান থেকে কত বস্তা ধান হয়েছে দেখুন। ধানগুলো ফেলে না রেখে বাবাকে আমি চাষ করতে দিয়েছিলাম। বাহ 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 বাহ, চমৎকার। শোনো যমুনা, শোনো শোনো, তোমার সংসারের দায়িত্ব এবার থেকে সামলাবে তোমার ছোট বউ। হ্যাঁ হ্যাঁ, ওই ছোট বৌমাই পারবে তোমার সংসারকে ধনে সম্পদে। আর বাকি 3 বউ? হ্যাঁ বলছি, বড় বউ, আমাদের আদরের বড় বৌমা, ঘর দোর পরিষ্কার রাখার দায়িত্ব সামলাবে। কেন কি না, আমাদের বড় বৌমা অপ্রয়োজনীয় জিনিস তো ঘরে রাখতে চায় না। আর মেজ বউ? বলি কি গিন্নি, মেজ বউকে দাও রান্না বান্না, খাওয়া দাওয়ার দায়িত্ব। কেন না, সে সব খাবার তৃপ্তি খোঁজে, ধানও সে চিবিয়ে খেয়েছে। তাহলে বাকি রইল এখন সেজ বউ, তাকে কি দায়িত্ব দেবে শুনি। যে বউ 100টা বীজ ধান 5 বছর অত যত্ন করে রেখে দিতে পারে, তাকে আমি সংসারের সম্পদ সম্পত্তি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে চাই। কারো কারো কোনো আপত্তি থাকলে বলো। না না, তোমার বিচারই সঠিক বিচার বাবা, আমার তো মনে হয় এতে কেউ আপত্তি করবে না। বড় ঠিকই বলেছে। তবে মেজ বৌমা, তোমায় একটা কথা বলে রাখি। বলুন মা। রান্না বান্না খাওয়া দাওয়ার দায়িত্ব যখন তোমার, তখন এবার থেকে মাছের মুড়োটা তুমি আমার পাতেই দিও। কি বড় বৌমা, তোমার আপত্তি নেই তো? না না মা, কি যে বলেন। আর মেজ বৌমা, তোমাকে একটা দায়িত্ব দেব, মাঝে মধ্যে মুড়োটা আমার পাতেও দিও, না হলে যমুনার পেটের ব্যামো আর সারবে। ভালোই বলেছ। এইভাবে সনাতনের বিচক্ষণতায়
সংসারের সকল অশান্তি দূর হয়। অল্প দিনের মধ্যেই চার বৌমার হাতের ছোঁয়ায় সনাতন যমুনার সংসার আনন্দে ভরে ওঠে। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।